বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের এক অনন্য সুন্দর দেশ সুইজারল্যান্ড সম্পর্কে জানব। সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন। দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশ জুড়ে আল্পস পর্বতমালার অবস্থান। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এছাড়া সরকারের স্বচ্ছতা, মানবাধিকার, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং মানব উন্নয়ন সূচকেও তাদের অবস্থান প্রায় শীর্ষে। জীবনযাপনের গুণগত মান বিচারে বিশ্বের সেরা শহরগুলোর অন্যতম জুরিখ ও জেনেভা। তবে দেশটি ইউরোপের দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তাহলে বন্ধুরা, চলুন সুইজারল্যান্ড সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। প্রাচীন সুইস কনফেডারেশনের প্রতিষ্ঠা মধ্যযুগের শেষ ভাগে অস্ট্রিয়া ও বুরগুন্ডির বিরুদ্ধে একাধিক লড়াইয়ে জয়ের ফল হিসেবে কনফেডারেশনটি গঠিত হয়। হলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে সুইস কনফেডারেশন স্বাধীনতা পায় 1648 খ্রিস্টাব্দে। এরপর 1848 সালে একটি কনস্টিটিউশন তৈরি করে সুইজারল্যান্ড একটা ফেডারেল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। দেশটি জাতিসংঘে যোগ দেয় বেশ পরে, 2002 সালে। তবে তাদের সক্রিয় পররাষ্ট্রনীতি রয়েছে। দেশটি বিশ্বশান্তির ক্ষেত্রে নিয়মিত মধ্যস্থতার ভূমিকা রাখে। রেড ক্রসের জন্মস্থান সুইজারল্যান্ড। এছাড়া বহু আন্তর্জাতিক সংস্থার অবস্থান রয়েছে দেশটিতে। 41,285 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 85,70,000 মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 132তম দেশ। সুইজারল্যান্ডের সরকারি ভাষা চারটি। এগুলো হলো জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং রোমান্স। সুইজারল্যান্ডের প্রায় 68% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া বাকি 5% মানুষ ইহুদি ও মুসলিম। তবে এখানে 23% মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয়। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এটি মূলত দেশটির সরকারি এবং প্রশাসনিক শহর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত, যাদের মধ্যে বিশ্ব পোস্টাল ইউনিয়নের নাম উল্লেখযোগ্য। আর সুইজারল্যান্ডের বৃহত্তম শহর হচ্ছে জুরিখ। এটি জুরিখ হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে সুইজারল্যান্ডের উত্তর কেন্দ্রে অবস্থিত। এটি দেশটির রেল, সড়ক ও আকাশপথের কেন্দ্রবিন্দু। এখানে 50টি জাদুঘর ও 100টি আর্ট গ্যালারি রয়েছে। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডে 1500-এরও অধিক লেক রয়েছে। এখানে প্রতি 10 মাইলে একটি লেক দেখতে পাওয়া যায়। এই অধিক পরিমাণ পানি মজুদ থাকার কারণে সুইজারল্যান্ডের প্রায় 60% বিদ্যুতের চাহিদা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ থেকে আসে। এই দেশে শিক্ষকতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পেশার মধ্যে একটি। এই দেশে শিক্ষকরা প্রতি বছরে প্রায় 85 লাখ টাকা বেতন পেয়ে থাকেন এবং বছরে প্রায় 12 সপ্তাহ ছুটি কাটান। ভবিষ্যতে যে আবারও পারমাণবিক যুদ্ধ হবে এটি বিশ্বাস করা দেশের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। যদি ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে মানুষদের নিরাপদ আশ্রয় নিতে দেশটি যে সকল বাংকার তৈরি করেছে সেখানে দেশটির সব মানুষ এটে যাবে। যুদ্ধাবস্থা বিবেচনা করে এখানকার রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রয়োজনে রাস্তার বিভিন্ন স্তর এদিক ওদিক সরিয়ে প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিণত করা যাবে। সুইজারল্যান্ডের বিমানবাহিনীর পাইলটরা ট্রেনিংয়ের সময় সুপারসোনিক গতিতে বিমান চালাতে পারেন না, কারণ দেশটি এত ছোট যে এই গতিতে বিমান চালালে তা নিমেষেই অন্য দেশের আকাশে চলে যাবে। তবে সম্প্রতি তারা ফ্রান্সের আকাশ ব্যবহারের একটি চুক্তি করেছে। এ দেশের বহু প্রতিষ্ঠান এমন কর্মীদের নিয়োগ দেয় যার প্রয়োজন হয় না। তাদের সমাজ স্বল্প বেকারত্বের হারকে আরও কমিয়ে আনতে সচেতন।
সুইজারল্যান্ড ইউরোপের এমন একটি দেশ যেখানে মহিলাদেরকে সবথেকে পরে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এখানে মহিলাদের সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল 1971 সালে। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন খুবই সুন্দর একটি শহর। এই শহরটিকে আরও সুন্দর বানিয়েছে শহরে অবস্থিত ফাউন্টেনগুলো, যা এই শহরের প্রায় সব জায়গাতেই দেখা যায়। এদের মধ্যে এমন অনেক ফাউন্টেন আছে যেগুলো 1600 শতাব্দীর, এজন্য এই শহরটিকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত করে তুলেছে।